সিরাতুন্নবীর ভিতরে কি ছিল ভালো করে খেয়াল করেন, যে ব্যক্তি ফজরের সালাত সে আল সালাত আদায় করে, ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করে, আল্লাহর নবী কি ফজরের নামাজ পড়ে নাই? জোরে বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দাটাকে তার জিম্মায় নিয়ে নেয়। কি নিয়ে নেয়? যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে অফিসে গেল, ফজরের নামাজ পড়ার পরে কৃষিকাজের মধ্যে গেল, ফজরের নামাজ পড়ে যে দোকান খুললো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, ও নবীজি আপনি বলে দেন, ফজরের নামাজকারী ব্যক্তি আমি আল্লাহর জিম্মাদারি হয়ে যাই। যে ব্যক্তি ইশার নামাজ জামাতে পড়ল, অর্ধরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সমান সওয়াব হয়ে গেল। আবার যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ল, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি বলে দেন, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার কারণে আমি আল্লাহ তাআলা তামাম রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব আমি আল্লাহ তার আমল নামায় দিয়ে দেই। একটা হাদিস শুনেন, যখন ফজরের নামাজের সময় হয়, আপনারা যখন ফজরের নামাজ পড়তে আসেন আসেন না, এশার নামাজ পড়তে আসেন আসেন না, তখন একটু কি থাকে, অন্ধকার থাকে, কথা ঠিক কি না? এই অন্ধকারের সময় একটু মাঝে মাঝে হাঁটবেন। অন্ধকারে হাঁটলে কি হবে? বাশিরিল মাসাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন্নূরিত তামি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, ফজরের অন্ধকারের সময়, এশার অন্ধকারের সময় যদি তোমরা কোনো মানুষকে মসজিদে যেতে দেখো, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নবীজি আপনি বলে দেন, ওই ব্যক্তির জন্য কেয়ামতের ময়দানে আমি আল্লাহ সমস্ত অন্ধকার তার দিক থেকে দূর করে দিব। এই জন্য অনেক সময় আমরা ফজরের নামাজটা একটু অন্ধকারে পড়ি, একটু অন্ধকারে হাঁটার জন্য চেষ্টা করুন, সবসময় লাইট ধরে হাঁটবেন না, কথা ঠিক কি না? চেষ্টা করবেন কি একটু অন্ধকারে। এখন আপনি ফজরের নামাজ পড়ার জন্য উঠছেন, এগুলো কিন্তু সব আমল বলতেছি, খেয়াল করেন, ফজরের নামাজ পড়ার জন্য উঠেছেন, ফজরের নামাজ কয় রাকাত? কয় রাকাত? দুই রাকাত করলেন কারা? ফজরের নামাজ দুই রাকাত। আপনি ফজরের নামাজের সুন্নত দুই রাকাত যখন পড়বেন, ভালো করে বোঝেন, আমল বলছি, গভীর মনোযোগ, ফজরের নামাজ যখন দুই রাকাত পড়বেন, আপনি আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবেন, দাঁড়ানোর পরে দুই রাকাত নামাজ, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয়, কথা ঠিক কি না? দুই রাকাত নামাজে সূরা ফাতিহা পড়ার পরে আল্লাহর নবী বলেন, ফজরের নামাজ হলো সেই নামাজ, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফজরের দুই রাকাত সুন্নত, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সবচেয়ে উত্তম আমার কাছে ফজরের দুই রাকাত নামাজ পড়া। দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত পছন্দনীয় জিনিস আমি আল্লাহর কাছে আছে, তার মধ্যে সবচাইতে পছন্দনীয় জিনিস হলো ফজরের দুই রাকাত সুন্নত পড়া। শুনছেন কি ভালো করে? আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে সবচেয়ে পছন্দনীয় কি? ফজরের দুই রাকাত। সকলে মুখ দিয়ে বলেন, ফজরের দুই রাকাত সুন্নত পড়া। তাহলে এ সুন্নত দুই রাকাতের গুরুত্ব কত? এবার যখন সুন্নত পড়তে দাঁড়িয়ে গেছেন, সুন্নতের মধ্যে কোন কোন কেরাত পড়বেন? আল্লাহর নবী বলেন, ফজরের সুন্নত যখন তোমরা পড়বে, ও আমার উম্মতেরা তোমরা প্রথম রাকাতে পড়বে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, প্রথম রাকাতে কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন, ফজরের সুন্নত দুই রাকাতের প্রথম রাকাতে। কেন পড়বেন? কুলিয়া আইয়ুহাল কাফিরুন হলো শিরক মুক্তর ঘোষণা। কি মুক্তর ঘোষণা? ঘুম থেকে উঠে সর্বপ্রথম ফজরের নামাজের জন্য দাঁড়াইয়া আপনি আল্লাহর কাছে ফজরের প্রথম রাকাত সুন্নতের প্রথম রাকাতে আপনি ঘোষণা করতেছেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতু।
আবিদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ফজরের প্রথম রাকাতে দাঁড়িয়ে আপনি ঘুম থেকে ওঠার পরে প্রথম আপনি ঘোষণা দিচ্ছেন, আল্লাহ আমি শেরেক মুক্ত, আমি শেরেককারীদের সঙ্গে নাই, যারা শেরেক করে তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। দ্বিতীয় রাকাতে আপনি পড়বেন সূরা ইখলাস, কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। হযরতের সুন্নতের দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ বললেন, এখন আপনি ঈমান গ্রহণের সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, কেউ কাউকে জন্ম দেন নাই, কেউ তার থেকে জন্ম গ্রহণ করেন নাই, কথা ঠিক কি না? তাহলে কুলিয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে পড়লেন শিরক মুক্তর ঘোষণা, শিরক থেকে যখন মুক্ত হয়ে গেলেন এবার আল্লাহর কাছে ঘোষণা দিচ্ছেন ইমানের ঘোষণা, কুল হুয়াল্লাহু আহাদ। এইভাবে আপনি ফজরের দুই রাকাত নামাজ পড়লেন, ফজরের দুই রাকাত নামাজ পড়ার পর আপনি কি দোয়া করবেন? আপনি হাত উঠে আল্লাহর কাছে বলেন, আল্লাহ ও জিব্রাইল আলাইহিস সালামের আল্লাহ, ও মিকাইল আলাইহিস সালামের আল্লাহ, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেন, জাহান্নামের অশান্তি থেকে মুক্তি দিয়ে দেন। এরপরে আপনি বিভিন্ন দোয়াগুলো করেন, কারণ ফজরের সুন্নতের পরে আর ফজরের ফরজের আগে মাঝখানের মধ্যবর্তী সময় আমার আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো গ্রহণ করে নেবে। তাহলে সুন্নতের পরে কি পেলাম, কি পেলাম, কিভাবে করবেন? জিব্রাইল আলাইহিস সালামের আল্লাহ, মিকাইল আলাইহিস সালামের আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ। এরপরে আপনি বলেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, এরপরে আপনার যত কিছু বলার আছে সব কিছু বলেন। এরপরে ফজরের নামাজের পরে যদি আপনার স্ত্রী ঘুমান্ত থাকে তাহলে আপনি তাকে ডাক দেন, এটা সুন্নাত। আর যদি জাগনা থাকে তার সাথে দুইটা কথা বললেও বলে আসেন, দুইটা কথা হলেও স্ত্রীর সাথে কি কি বলবেন, দুইটা কথা বলতে হবে, কমসে কম দুই তিনটা কথা বলতে হবে। কি বলবেন? তোমার শরীরটা কেমন আছে, খুশি হবে না বেজার হবে? হ্যাঁ, রাতে কি ঘুম হয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি নামাজ পড়ো, আমি মসজিদ থেকে নামাজ পড়ে আসি। আচ্ছা এইভাবে যদি বলেন ঘরে অশান্তি থাকবে নাকি? কথা বলেন, এটা রসুলের সুন্নত। ফজরের নামাজ পড়তে আসার আগে স্ত্রী যদি জাগনা থাকে তার সঙ্গে কমসে কম দুই তিনটা কথা বলা, আর যদি জাগনা না থাকে মাথায় হাত দিয়ে আস্তে করে নামাজের জন্য জেগে দিয়ে মসজিদে আসা। দেখছেন সুন্নত কোথায়? আমরা শুধু জিলেপির মাঝে সুন্নত সীমাবদ্ধ করে নিছি, কথা ঠিক কি না? কিসের মাঝে সুন্নত সীমাবদ্ধ করছি? জিলাপির ভিতরে। এরপরে আপনি যখন মসজিদে হেঁটে হেঁটে আসবেন সেটা তো বললামই আমার ভাইয়েরা। এইভাবে আমরা যদি সুন্নতগুলোকে অনুসরণ করি তাহলে কি হবে? আর একটা সুন্নত আছে সেটা আমি বলবো না, যদি বলি আবার এটা অলসতা হবে, এটা আমাদের জন্য না, তবে এটা সুন্নত বলবো কি, কিন্তু এটা সবসময় পালন করতে যায়েন না তাহলে আমও যাবে সালাও যাবে, সেটা হলো কি, ফজরের নামাজের সুন্নত পড়েছেন, সময় আছে, এখনো ফরজ নামাজের একটু বাকি আছে, কি করবেন? পারলে ডান কাত হয়ে একটু মানে বালিশের সাথে মাথা লাগিয়েই উঠবেন, এটা সুন্নত। একটু মাথা লাগাইয়া কি করবেন? উঠবেন, এটা কি? সুন্নত। আর একটা কথা বলি, সুন্নত নামাজ কোথায় পড়বেন? তিন চার মিনিট আছে, ধাম ধাম করে একেবারে মসজিদের ভিতরে ঢুকে এক ঠিক ইমাম সাহেব যে সাইড দিয়ে আইব অনেজ আল্লাহ, ভেরি গেট,
ইমাম এখন ডাইনেও যেতে পারে না, বামেও যেতে পারে না, কথা ঠিক কি না? সুন্নত নামাজ ভালো করে বলছেন, সুন্নত নামাজ ঘরে পড়া এটাও সুন্নত, ভালো করে বলছেন। কি বলি, সুন্নত নামাজ কোথায় পড়বেন? কোথায়? ঘরে পড়ে আসবেন। আর আমরা ঘুম থেকে উঠে উজু নেই কিছু নেই, মেসোয়াক করতে করতে মসজিদে আসি, উজু করি এখানে, মানে মসজিদে তো নামাজ পড়বো, সব তো কামাবো, উজুখানার পানি কিছু শেষ হোক। নামাজ পড়তে হবে কোথায়? সুন্নত নামাজগুলো নফল নামাজগুলো কোথায়? বাসায় পড়ার চেষ্টা করবেন, কারণ বাসা যেন কবরস্থান না হয়। আপনি ফজরের সুন্নতটা বাসায় পড়ে আস্তে আস্তে তাসবিহ টিপতে টিপতে আসেন, যতক্ষণ আসছেন আপনি আরেক নামাজে দ্বারা সওয়াব আপনার আমলনামা হয়েই যাচ্ছে। কিন্তু আমরা সেটা করি না, সুন্নত পড়বো সামনের কাতারে। রাগ করবেন না কেউ, বোঝার জন্য কথা বলছি। প্রকৃত সুন্নত কোনটা? ফরজ নামাজ শেষ, আপনি যদি পারেন, সময় যদি থাকে, আপনি বাসায় যায় বাকি সুন্নতগুলো পড়েন, এটাই উত্তম। আমি উত্তমটা বলছি, উত্তম কোনটা? সুন্নত নফলগুলো কোথায় পড়া? বাসায় পড়া। কিন্তু আমরা বাসায় তো দূরের কথা, পিছনের কাতার তো দূরের কথা, আড়ালে আবদালে তো দূরের কথা, সুন্নত নামাজ সামনের কাতারে না পড়লে নামাজেই হবে না, এমন কিছু চিন্তা আমাদের মাঝে আছে। যার কারণে কি হচ্ছে, ফরজ নামাজের সময় এসে ইমাম সাহেব দাঁড়াইছে, মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, কাতার সোজা করতে পারতেছে না, কারণ একজন ব্যক্তি নামাজ পড়তেছে, সে তার জন্য সোজা হচ্ছে না কাতার। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? তাহলে সুন্নতগুলো আমরা কোথায় পড়ব? চেষ্টা করব বাসায় পড়ার জন্য। বাসায় যদি সুযোগ না হয়, মসজিদেও যদি পড়ি, সবসময় সুন্নতগুলো বারান্দার সাইডে পড়ার চেষ্টা করব। কোন সাইডে? অথবা একটু আড়ালে আবদালে নির্জনে, কথা ঠিক কিনা? যাতে অন্য মুসল্লিদের সমস্যা না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।